সোনামুড়ে দুটি উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার। 20 বক্সনগর এবং 23 ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয় গত 5 সেপ্টেম্বর। আজ ছিল ভোট গণনা। প্রথম রাউন্ড থেকে দুই কেন্দ্রে বিজেপি প্রার্থীরা 7,000-এর উপরে ভোট এগিয়ে থাকে। গণনার রাউন্ড বাড়ার সাথে সাথে বিশাল ভোটের ব্যবধানে দুই কেন্দ্রের বিজেপি প্রার্থীরা বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়। ধনপুর বিধানসভা কেন্দ্রটি দীর্ঘদিন বামেদের দুর্গ থাকলেও 2023 সালের বিধানসভা নির্বাচনে সেটিতে জয় আসে বিজেপির। তারপরে এই উপনির্বাচনে ধনপুরে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয় বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ। অপরদিকে বক্সনগর বিধানসভা কেন্দ্রটি দীর্ঘদিন বামেদের দুর্গ হিসেবে থাকলেও উপনির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয় বিজেপি প্রার্থী তোপাজ্জল হোসেন। দুটি প্রার্থী জয় জয়কার নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে কর্মীদের মধ্যে। কর্মীরা আবির মেখে ব্যান্ড পার্টির তালে তালে নৃত্য করতে থাকে। প্রার্থীরা জানিয়েছেন এই জয় তাদের জনগণের জয়। দুই কেন্দ্রে জনগণ এই বিশাল ভোটে জয়ী হয়েছে বলে জানান বিজেপির জয়ী দুই প্রার্থী। মানে আগে থেকে ট্রেন করে রেখেছিল যেটা অন্তত এই পরাজয়টা তারা সাধারণ মানুষকে বুঝাতে পারে যে কোনো একটা কিছু হয়েছে, আসলে এমন কিছু হয়নি। আপনাদের সবার সামনে এবার নির্বাচন হয়েছে, খুব সরাসরি হয়েছে। আমাদের ধনপুর বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ মন খুলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে, আর যারা বিরোধী রয়েছে তারা ভোট দিয়েছে। না হয় এত ভোট আমাদের ধনপুরে সিপিএম পেতো না যদি এমন কিছু হতো। বক্সনগরে বিজেপি প্রার্থী তোপাজ্জল হোসেন পেয়েছেন 34,146 ভোট এবং সিপিএম প্রার্থী মিজান হোসেন পেয়েছেন 3,909 ভোট। তোপাজ্জল হোসেন জয়ী হয়েছেন 30,326 ভোটে। ধনপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ পেয়েছেন 30,017 ভোট এবং কৌশিক চন্দ্র সিপিএমের পেয়েছেন 11,146 ভোট। বিন্দু দেবনাথ জয়ী হয়েছেন 18,871 ভোটে। সব মিলিয়ে বিজেপির এই উপনির্বাচনে ফলাফল খুবই ভালো হয়েছে।25 সাল সে বক্সরনগর কাজ জিতনা আমি হ্যাঁ वो जो किया बनाया जो भूखा बनाया, इसलिए अभी जो आदमी लोग इस बार मौका मिला इसको जवाब सही से दिया है। जो अभी जो जितना बात अभी जोट जोट हर रोज जोट हर टाइम जोट आदमी के साथ जोट बोल के जो 25 साल अभी जो बिताया ना, अभी जवाब ठीक से मिला है, जमानत जब्त कर दिया। तो इलेक्शन का पहले मेरे को आप लोगों जैसा सांबादिक भाइयों ने मेरे को क्वेश्चन किया था, जो इधर पे सीपीएम का घाटी है, अभी घाटी जो जमानत जब्त करके अभी जो गण देवता ने उसको दिखा दिया, सीपीएम का कोई घाटी नहीं होता है, सीपीएम जो कभी लुप्त हो गया अभी त्रिपुरा से। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा।